আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর রিসেন্টলি যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে অলরেডি গতকালকে পর্যন্ত বাচ্চার দাম কম ছিল, আজকে হঠাৎ করে কিন্তু আবার বাচ্চার দাম বেড়ে গেল, এটা কেন? এই বিষয়টা এখন আপনাদের সবার কাছে টপিক। একদিনে 8 থেকে 10 টাকা কিন্তু বেড়ে গেল বাচ্চার দাম। তো এই বাচ্চাগুলা ক্রয় করেছিলাম 64 টাকা করে, ঠিক আছে? গতকালকে সর্বশেষ আপডেট যখন বাচ্চার দামটা আসছিল সেটা ছিল যে 52 টাকা 50 টাকা পর্যন্ত সর্বশেষ বাচ্চার দামটা ছিল। এখন আজকে যে আপডেটটা আপনাদেরকে অলরেডি দেওয়া হয়েছে এবং এই জিনিসটা অলরেডি কিন্তু আসছে যে বাচ্চার দাম কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে, অর্থাৎ আবার একদিনই ব্যবধানে গতকালকে যে বাচ্চাটা ছিল 50 টাকা সেই বাচ্চাটা আজকে বিক্রি হচ্ছে 60 টাকা 61 টাকা। তো এই জিনিসটার কারণ হচ্ছে যে যারা আমরা ফার্মে, যেহেতু ঈদ এখন শেষ, খামার অনেকে ঈদের 2-3 দিন আগ থেকে মুরগি বিক্রি করছে, এরপর কন্টিনিউ বিক্রি করছে। যারা ঈদের আগে মুরগিগুলো বিক্রি করছে তারা খামার পরিষ্কার করে এখন আবার মানে ফার্মে তাদের বাচ্চাগুলো তুলছে। এখন আবার মার্কেটে যখন আবার বাচ্চার চাহিদা বেড়ে গিয়েছে, হ্যাঁ, তো সেজন্য আমাদের কি এখন বাচ্চার দামটা বেড়ে গেছে। মূল কাহিনী হচ্ছে ওখানে ঈদের আগে কেউ বাচ্চা নেয় নাই হ্যাচিং কোম্পানি, তখন এগুলো কি বাচ্চা দাম 64 টাকার বাচ্চা 52 টাকা চলে আসছে, 50 টাকা চলে আসছে, 14 টাকা পার পিস বাচ্চা দাম কমে গিয়েছে। সে জায়গায় এখন বেড়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যখন আবার খামারিরা একসাথে সবাই বাচ্চা তোলার জন্য চাচ্ছি, এখন সেজন্য ডিলাররা বাচ্চা দিতে পারতেছে না, হ্যাচারির মানুষ মানে হ্যাচারি যারা তারাও বাচ্চা ডেলিভারি দিয়ে ইয়ে করতে পারছে না, সেজন্য বাচ্চা দামটা আবার বেড়ে গিয়েছে। এটা আমাদের কারণে হয়েছে, আমরা ঈদের 4-5 দিন আগ থেকে বাচ্চা নিই নাই সেজন্য বাচ্চার দাম কমে গিয়েছে। আমরা যখন যেহেতু আবার বাচ্চা নেওয়া শুরু করেছি এখন বাচ্চার দামটা আবার বেড়ে গিয়েছে। তো আশা করি আপনাদের উত্তরটা আপনারা পেয়েছেন যে কেন বর্তমানে আবার একদিনে ব্যবধানে বাচ্চার দামটা বেড়ে গেল।